সরকার হটাতে না পারলে দেশ অনিয়ম মুক্ত হবে না মত বিনিময় সভায় ডক্টর মোশারফ এরপর জানিয়ে দেব রিক্সা চালককে গুলি করে হত্যার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে আরো জানিয়ে দেব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা এদিকে পুলিশের গুলিতে বস্টনে বাংলাদেশি ছাত্র নিহত এবং জানিয়ে দেব সোহরা ওরদি কলেজের ওয়েবসাইট হ্যাক লেখা পাকিস্তান জিন্দাবাদ সর্বশেষ জানিয়ে দেব বগুড়া চার ও ছয় উপনির্বাচনে দলের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী বিএনপির সাবেক দুই নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত

সঠিক প্রমাণ করেছে গণতন্ত্রকে হত্যা করে তারা স্বাধীনতার পরে করেছিল বাকশাল প্রতিষ্ঠা করে এখন আবার করেছে গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে মত বিনিময়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাই পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাইবেল পাঠের পর প্রধান অতিথির উপস্থিতিতে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে বড়দিনের কেক কাটেন বিএনপির নেতৃবৃন্দ তারেক পরে খ্রিস্টান সম্প্রদায় প্রদাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কন্দকার মোশাররফ বলেন এখন আমাদেরকে এই বাংলাদেশ উদ্ধার করতে হবে আমি আশা করি যে আমরা বাংলাদেশের সকল মানুষ খ্রিস্টান হন হিন্দু হন বৌদ্ধ হন মুসলমান হন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করব জনগণের কাছে দেশের মালিকানা ফেরত দিতে পারব তিনি বলেন আজকে আমাদের সামনে একটাই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হচ্ছে এদেশের মালিক জনগণ সেই জনগণ আমি আপনি সকলে এদেশের সকল জনগণ বাংলাদেশী বাংলাদেশটা এদেশের জনগণের কিন্তু যারা আছে সরকারে বা ক্ষমতায় তারা স্বাধীনতার পরে যা করেছিল এখনো তাই করেছে এটা জনগণের এই দেশকে আওয়ামী লীগের একটি গোষ্ঠী করায়ত্ত করে নিয়েছে তারা এগুলো করছে এদেশকে উদ্ধার করে জনগণের কাছে ফেরত দিতে হবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে জনগণের কাছে ফেরত দিতে হবে এই লক্ষ্যে আমরা কাজ করছি বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের সাতাশ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে খন্দকার মোশারফ বলেন সেখানে ষোলো নং দফায় আছে ধর্ম যার যার রাষ্ট্র সবার এটা হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র মেরামতের রূপরেখার একটি এই নীতি ভিত্তিতে প্রত্যেক ধর্মলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে আমাদের দলের যে আদর্শ আমাদের দলের যে গঠনতন্ত্র তার মধ্যে আছে দইনং অনুচ্ছেদ বলা আছে যে ধর্মবিশ্বাস এবং ধর্মপ্রিয়তা বাংলাদেশি জাতির এক মহান একটি চিরঞ্জীব বৈশিষ্ট্য আমরা যার যার ধর্মকে বিশ্বাস করি বা শ্রদ্ধাই করি মানে আমরা সকলে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল রিকশা চালককে গুলি করে হত্যার অভিযোগ যুবলীগ নেতা বিরুদ্ধে পাবনার ঈশ্বর দিতে এক রিকশা চালককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পৌর যুবলীগ নেতার বিরুদ্ধে এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন গত বুধবার রাত নয়টার দিকে ঈশ্বর দি পৌর শহরের পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় এই ঘটনা ঘটে নিহত মামুন হোসেন ঈশ্বর দি পৌর শহরের পেয়ারখালি মহল্লার মানিক হোসেনের ছেলে আহতরা হলেন পশ্চিম টেংরি পেয়ারখালি মহল্লার শরীফ উদ্দিনের ছেলে রকি হোসেন ও একই এলাকার বাবু হোসেনের ছেলে সুমন হোসেন অভিযুক্তরা হলেন ঈশ্বরদী পৌর যুবলীগের সদস্য আনর হোসেন এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সংঘর্ষের সভাপতি হৃদয় হোসেন এবং ছাত্রলীগ কর্মী নিয়ে হতো এবং ছাত্রলীগ কর্মী ইব্রাহিম প্রত্যক্ষদর্শীরা জানান ঈশ্বরদী বিমানবন্দর সড়কের কাচারিপাড়া মোড়ে যাত্রীবাহী ভট ভটি ও লেগুনার সংঘর্ষ হয় এতে লেগুনার সামনের গ্যাস ভেঙে যায় লেগুনার চালক ভোট ভটির গতিরোধ করে চালকের কাছে গ্যাস ভাঙার গতিরোধ ক্ষতিপূরণ দাবি করেন এ সময় কাচারিপাড়া মোড়ে চায়ের দোকানে বসে থাকা মামুন আর রক্কি ও সুমুন দুই চালকের বাঘবিতণ্ডা থামাতে যান আনর হোসেন ঘটনাস্থলে এসে ভটভরিথা চালককে হুমকি দেন ও তাদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে আনোয়ার তার কোমরে থাকা পিস্তল বের করে সেখানে থাকা রিক্সা চালক মামুন হোসেন ও রকি হোসেনকে গুলি করেন সে সময় তার সঙ্গীরা সুমনকে সুরিকা ঘাতে আহত করে পালিয়ে যান স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহীতে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবী বলেছেন সরকারের দুর্নীতি লুটপাট ও দোষ শাসনে সারা মানুষ অতিষ্ঠ জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দোষ বিদায় হবে বৃহস্পতিবার বিকেলে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সব থানা ও ওয়ার্ডের নেতাদের নিয়ে এক মত বিনিময় সভায় সব সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন নবিউল্লাহ উল্লাহ নবী বলেন আওয়ামী সরকার বিএনপির গণ অবস্থান কর্মসূচির অনুমতি নিয়ে টাল বাহানা শুরু করে দিয়েছে কিন্তু সরকারের কোনো টাল কাজে আসবে না যে কোনো অবস্থাতেই আগামী এগারোই জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে হবে এজন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রস্তুত থাকতে হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন আগামী এগারোই জানুয়ারি বিএনপির গণ অবস্থান কর্মসূচি যে কোনো মূল্যে সফল কর। হবে গরমের সিল থেকেও গণ অবস্থান কর্মসূচি ব্যাপকভাবে অংশনিতের দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দেখাতে হবে তিনি বলেন বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য 27 দফা আর আন্দোলনের জন্য 10 দফা কর্মসূচি দিয়েছে দলের নেতাকর্মীদের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করতে হবে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুসmeida মোহাম্মদ মোহন আব্দুল সামাদ আব্দুল সত্তার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ যুক্তরাষ্ট্রের বিশ বছর বয়সী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ কর্তৃপক্ষের অভিযোগ সুরি হাতে নিয়ে ঘটছিলেন তিনি ম্যাসুটেস কেমব্রিজে স্থানীয় সময় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে পুলিশ বলেছে যে তাদের চেস্টনার্ট এবং সিডনি রাস্তার এলাকায় ডাকা হয়েছিল ওই যুবকের রিপোর্ট তদন্ত করার জন্য সিক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে সংঘর্ষের সময় এক পুলিশ অফিসার ওই ব্যক্তিকে গুলি করেন খবর সিবিসির যদিও ডি এর অফিস প্রাথমিক ভাবে বলছে যে বিশ বছর বয়সী সাঈদ চুরি ছুরি নিয়ে তাকে সেটি নামাতে বললে তিনি তা অস্বীকার করেন তার হাতে ছুরি ছিল বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ করেছে যে ফয়সাল বিভিন্ন ব্লকে অফিসারদের ধাওয়া করেছিলেন এবং অস্ত্র নিয়ে পুলিশের দিকে এগিয়ে গিয়েছিলেন মিডল সেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেছেন পরিস্থিতিকে নিরসনের প্রয়াসে একজন কর্মকর্তা কম প্রাণ ঘাতি স্পন্স রাউন্ড ছড়েন তবে সেটি দিয়ে তাকে থামানো যায়নি তিনি অফিসারদের দিকে অগ্রসর হতেই থাকেন তখন একজন অফিসার গুলি চালান আহত ফয়সালকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় রেনি নামের এক নারী এনবিসি দশ বস্টনকে জানিয়েছেন তার অফিসের লোকেরা গুলি শব্দ শুনেছে তিনি বলেন আমরা বাইরে এসে দেখি একজন দৌড়াচ্ছেন আর তার পেছনে অনেক পুলিশ তিনি খালি পায়ে শার্টবিহীন ছিলেন এবং তার হাতে একটি বই ছিল যৌথ বিবৃতিতে ক্যাম্ব্রিজের মেয়র শম্বুল সিদ্দিকি এবং সিটি ম্যানেজার ই আন হোয়াং বলেছেন যে তারা গুলির ঘটনা ঘটনায় গভীরভাবে দুঃখিত বিবৃতিতে বলা হয়েছে আমাদের চিন্তা ও সমবেদনা মৃত্যুর পরিবার এবং প্রিয়জনদের প্রতি জেলা অফিস সিটি পুলিশ ও বিভাগের পূর্ণ সহযোগিতা একটি ও তদন্ত পরিচালনা করবে আমরা সমস্ত তথ্য এবং উপলব্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পর্যালোচনা করব সোহরাউর্দি কলেজের ওয়েবসাইট হ্যাক লেখা পাকিস্তান জিন্দাবাদ রাজধানীর পুরান ঢাকা এলাকায় অবস্থিত সরকারি শহীদ সোহরাউর্দি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়েছে হ্যাক করে ইংরেজিতে ওয়েবসাইটে লেখা হয়েছে পাকিস্তান জিন্দাবাদ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কলেজের ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নেয় হান্টার বাজওয়া নামে একটি হ্যাকার গ্রুপ সাইটটি পুনরুদ্ধার করে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহসিন কবির হ্যাকিং এর পর ওয়েবসাইটে আরো লেখা হয়েছে টিম ব্যাকলেট সিকিউরিটি জাস্ট ই ফ্যান্টাসি শিক্ষার্থীরা জানান সন্ধ্যা থেকে কলেজের ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে হ্যাকারের ঝুলিয়ে দেওয়া নোটিশ দেখতে পান তারা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই স্ক্রিনশট শেয়ার করেন অনেকেই অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহসিন কবির বলেন আমরা বিষয়টি দেখেছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বগুড়া চার ও ছয় উপনির্বাচনে দলে ছেড়ে দেওয়া আসনে প্রার্থী বিএনপি সাবেক দুই নেতা বিএনপি সংসদ সদস্যের পদত্যাগের কারণ শূন্য ঘোষিত বগুড়ায় দুটি আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করেছে দলটি সাবেক দুই নেতা বগুড়ার চার কাহালু নন্দীগ্রাম আসনে প্রার্থী হয়েছেন নন্দীগ্রাম পৌর বিএনপি সাবেক সহ সভাপতি কামরুল হাসান সিদ্দিকী বগুড়া ছয় আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি সরকার বাদল আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দুইটি আসনে মোট বাইশ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন এর মধ্যে বগুড়া চার আসনে নয় জন এবং বগুড়া ছয় আসনে ১৩ জন মনোনয়নপত্র পত্র দাখিল করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হাসান তথ্য নিশ্চিত করেন এদিকে জাতীয় ইনু একটি আসন দিলেও মহাজীন আওয়ামী লীগের বিরুদ্ধে আরেক আসনে দলীয় প্রার্থী দিয়েছে জাসোদ দলীয় সিদ্ধান্তে দুটি আসন থেকে বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ করায় বগুড়া চার এবং বগুড়া ছয়ের শূন্য আসনে আগামী এক ফেব্রুয়ারি উপনির্বাচনের ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে সাতন কমিশন 8 জানুয়ারি মরণায়েন বাসায় এবং 15 জানুয়ারি মরণায়েন পত্র প্রত্যাহারের সুযোগ থাকবে না বিএনপি সাবেক দুই নেতা প্রার্থী বগুড়া 4 আসনের প্রার্থী হওয়া নন্দীগ্রাম পৌর বিএনপি সাবেক সহ সভাপতি কামরুল হাসান সিদ্দিকী দুই নেতা নন্দীগ্রাম পৌর সভার মেয়র ছিলেন তবে বর্তমানে বিএনপিতে কোনো পদে নেই তিনি উপনির্বাচনে স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন কামরুল হাসান সিদ্দিকী বলেন বিএনপির রাজনীতির সঙ্গে এখন আর সক্রিয় নন তিনি ব্যক্তিগত ইমেজের কারণেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কোন দল কি ভাবল কি সিদ্ধান্ত নিল তাতে তার কিছুই আসে যায় না ছয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি সরকার বাদল বিএনপি সমর্থনে দুই হাজার চোদ্দ সালে তিনি শাহজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ছিলেন তিনি সম্প্রতি বিএনপিতে তিনি উপপ্রেক্ষিত তিনি স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন